আর্মি পাবলিক স্কুলের তরফ থেকে দুর্দান্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আজকে জারি করা হয়েছে কোথায় রিক্রুটমেন্ট করা হয়েছে কতগুলো পোস্টে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে কি যোগ্যতা থাকলে অ্যাপ্লিকেশন করা যাবে এবং কত মধ্যে কিভাবে অ্যাপ্লিকেশন করলে অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে না সবটাই এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি প্রত্যেকের প্রতি অনুরোধ রইল ভিডিওর শেষ পর্যন্ত আপনারা মন দিয়ে দেখতে থাকুন চলুন শুরু করি আপনারা টিজিটি ইংলিশ পদে অ্যাপ্লিকেশন করতে পারছেন চারটি ভ্যাকান্সি রয়েছে টিজিটি হিন্দি পদে অ্যাপ্লিকেশন করতে পারছেন তিনটি ভ্যাক্যান্সি রয়েছে টিজিটি ম্যাথমেটিক্স পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে তিনটি ভ্যাকান্সি রয়েছে টিজিটি সায়েন্স পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে দুটি ভ্যাক্যান্সি রয়েছে টিজিটি সোশ্যাল সায়েন্স পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন একটি ভ্যাকান্সি রয়েছে টিজিটি সংস্কৃত পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন একটি ভ্যাকান্সি রয়েছে টিজিটি ফিজিক্যাল এডুকেশন পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে একটি ভ্যাকান্সি রয়েছে টিজিটি কম্পিউটার সায়েন্স পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে একটি ভ্যাকান্সি রয়েছে বাকি পদগুলোর বিষয় একটু পরে আসছে দেখুন আপনারা এই পর্যন্ত অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে আপনাদের যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট সাবজেক্ট সহ ফিফটি পার্সেন্ট মার্কস আপনাদের থাকতে হবে অথবা মাস্টার ডিগ্রিতেও যদি সংশ্লিষ্ট সাবজেক্ট সহ ফিফটি পার্সেন্ট মার্কস থাকে তাহলেও অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং পাশাপাশি কিন্তু আপনাদের বিএর যোগ্যতা থাকতেই হবে সেক্ষেত্রেও ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে সি অথবা টেট কোয়ালিফাই করে থাকতে হবে এবং ইংলিশ মিডিয়াম স্কুলে কাজ করার বা টিচিং দেওয়ার প্রফিসিয়েন্সি আপনাদের থাকতে হবে কম্পিউটারের নলেজ যদি থাকে এক্ষেত্রে আপনারা প্রেফারেন্স পাবেন সব ক্ষেত্রেই ওএসটি কোয়ালিফাই করে থাকতে হবে অথবা স্কোর কার্ড কিন্তু থাকতে হবে আচ্ছা এর পাশাপাশি আপনারা টিজিটি ফিজিক্যাল এডুকেশন পদেও অ্যাপ্লিকেশান করতে পারছেন একটি ভ্যাক্যান্সি রয়েছে আপনাদের গ্র্যাজুয়েশান যোগ্যতা থাকতে হবে ফিজিক্যাল এডুকেশান সাবজেক্ট সহ অথবা বিপিএ থাকতে হবে আপনাদের সব ক্ষেত্রেই কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং পাশাপাশি ওএসটি কোয়ালিফাই করে থাকতে হবে বা স্কোর কার্ড আপনাদের থাকতে হবে এর পাশাপাশি পিজিডি কম্পিউটার সায়েন্স পদে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে একটিমাত্র ভ্যাকেন্সি রয়েছে এক্ষেত্রে আপনাদের বিসিএ যোগ্যতা থাকতে হবে অথবা কম্পিউটার সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশান করে থাকতে হবে অথবা বিই বিটেক করা থাকতে হবে কম্পিউটার সায়েন্স বা আইটি বিষয় সব ক্ষেত্রেই ফিফটি পার্সেন্ট স্কোর করে থাকতে হবে এবং পাশাপাশি বিএড যোগ্যতা থাকতে হবে সেক্ষেত্রেও কিন্তু ফিফটি পারসেন্ট মার্কস আপনাদের থাকতে হবে এবং সব ক্ষেত্রেই ওএসটি স্কোর কার্ড বা কোয়ালিফাই করে আপনাদের কিন্তু থাকতে হবে টিজিটি আর্ট অ্যান্ড ক্রাফট পদে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে এক্ষেত্রেও একটি ভ্যাক্যান্সি রয়েছে আপনাদের আর্ট অ্যান্ড ক্রাফ্ট পদে অ্যাপ্লিকেশন করবার জন্য মাস্টার ডিগ্রি থাকতে হবে ড্রয়িং অ্যান্ড পেন্টিং বিষয়ে অথবা ফাইন আর্টস বিষয়ে সব ক্ষেত্রে কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস আপনাদের থাকতে হবে পিআরটি পদে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে এক্ষেত্রে কিন্তু আটটি ভ্যাকান্সি রয়েছে আপনাদের গ্র্যাজুয়েশান যোগ্যতা থাকতে হবে সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট মার্কস অবশ্যই থাকতে হবে পাশাপাশি বিএলএড অথবা ডিএলএড ডিগ্রিটা থাকতে হবে দু বছরের পাশাপাশি আপনাদের সি অথবা টেট কোয়ালিফাই করে থাকতে হবে এটি কিন্তু প্রাইমারি লেভেলের কোয়ালিফাই করে থাকতে হবে ইংলিশ মিডিয়ামে টিচিং দেওয়ার প্রফিসিয়েন্সি থাকতে হবে কম্পিউটারের নলেজ থাকলে আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে ওএসটি কোয়ালিফাই করে থাকতে হবে বা স্কোর কার্ড আপনাদের থাকতে হবে এর পাশাপাশি পিআরটি কম্পিউটার টিচার পদে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে একটিমাত্র ভ্যাকান্সি রয়েছে এক্ষেত্রেও কিন্তু ওই আগের পদের মতোই সমান যোগ্যতা এখানে থাকতে হবে সব ক্ষেত্রেই কিন্তু বি যোগ্যতা এবং ওএসটি কোয়ালিফাই করে এবং স্কোর কার্ড নিয়ে কিন্তু থাকতে হবে এর পাশাপাশি পিআরটি ফিজিক্যাল এডুকেশন পদে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে দুটি ভ্যাকান্সি রয়েছে এক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট সহ সেক্ষেত্রে কিন্তু ফিফটি পারসেন্ট মার্কস অবশ্যই থাকতে হবে আর ওএসটি বা স্কোর কার্ড আপনাদের অবশ্যই থাকতে হবে পিআরটি আর্ট অ্যান্ড ক্রাফ্ট পদে অ্যাপ্লিকেশান করতে পারবেন একটি ভ্যাকান্সি রয়েছে ড্রয়িং অ্যান্ড পেন্টিং অথবা ফাইন আর্টস বিষয়ে আপনাদের মাস্টার ডিগ্রিতে ফিফটি পারসেন্ট স্কোর করে থাকলে অ্যাপ্লিকেশন করতে পারেন পিআরটি ডান্স পদে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে ডান্স বিষয়ে আপনাদের গ্র্যাজুয়েশান ডিগ্রিটা থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে পাশ করে থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস সহ এর পাশাপাশি স্পেশাল এডুকেটার পদে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে একটি ভ্যাকান্সি রয়েছে গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকতে হবে বিএড বিষয়ে বিএডটি কিন্তু স্পেশাল এডুকেশনের উপরে হতে হবে এছাড়া জেনারেল বিএড ডিগ্রি যদি আপনি পাশ করে থাকেন এবং তার সঙ্গে যদি এক বছরের ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেটর পদে সার্টিফিকেট থেকে থাকে তাহলে স্পেশাল এডুকেটর পদে অ্যাপ্লিকেশান পাঠাতে পারেন এর পাশাপাশি লাইব্রেরিয়ান পদেও অ্যাপ্লিকেশান করা যাচ্ছে এক্ষেত্রে দুটি ভ্যাকান্সি রয়েছে আপনাদের যোগ্যতা থাকতে হবে সায়েন্স বিষয় অথবা গ্র্যাজুয়েট হয়ে থাকলেও হবে এবং সেটি কিন্তু লাইব্রেরি সায়েন্সের উপরে ডিপ্লোমা কোর্স করে থাকলেও হচ্ছে যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউট থেকে আপনাদের পাশ করে থাকতে হবে আর কম্পিউটারে লিটারেট হতে হবে এবং তিন বছরের রিলিভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে চাওয়া হচ্ছে লাইব্রেরিয়ান পদে অ্যাপ্লিকেশন করবার জন্য এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে গুগল সেকশনে যাবেন গুগল সেকশনে গিয়ে টাইপ করবেন ট্রিপল ডব্লিউ ডট এপিএসবি বিকেপি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিন নিয়ে আপনারা প্রিন্সিপালের অনুকূলে অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিন পনেরো এক দু চব্বিশ দুপুর দুটোর মধ্যে হাতে হাতে গিয়েও অফিসে জমা করে আসতে পারেন পাশাপাশি আপনারা বাই পোস্টেও কিন্তু চিঠিটি পাঠাতে পারেন আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই এই বিজ্ঞাপনের মতো সেটা পরিষ্কারভাবে যেহেতু জানানো আছে সেই বিষয়টি অর্থাৎ যারা ওএসটি কোয়ালিফাই করেছেন তারা যেমন এই নিয়োগে অংশ নিতে পারবেন কিন্তু যারা ওএসটি কোয়ালিফাই করেননি তারাও কিন্তু এই নিয়োগে অংশ নিতে ইন্টারভিউ দিতে যেতে পারে তবে এক বছরের মধ্যে ফর্টি পার্সেন্ট স্কোর সহ আপনাদেরকে কিন্তু ও কোয়ালিফাই করে নিতে হবে আপনারা কোথায় অ্যাপ্লিকেশন করছেন সেটাও একটু বলে দিন দেখুন আপনারা একটি খাম নিচ্ছেন খামের উপরে টপ অফ দ্য এনবল অ্যাপে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছেন সেটা কোন আকারে যেমন মেনশন করছেন করে একটু ছেড়ে ডান দিকে আপনারা টু দ্য প্রিন্সিপাল লিখছেন লিখে তারপরে লিখছেন আর্মি পাবলিক স্কুল ব্যারাকপুর কমা দিয়ে লিখছেন নর্থ গেট ব্যারাকপুর ক্যান্টনমেন্ট কমা দিয়ে লিখছেন কলকাতা সাত লক্ষ একশো কুড়ি যারা যোগ্য আছেন দ্রুত এই নিয়োগে অংশ নিতে ওয়েবসাইট ভিজিট করুন আপনারা বিস্তারিত তথ্য জেনে নিয়ে অ্যাপ্লিকেশনটি ড্রপ করুন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে আর্মি পাবলিক স্কুল ইস্টার্ন কমান্ডের তরফ থেকে দুর্দান্ত এই বিজ্ঞপ্তিটি কর্তৃপক্ষ প্রকাশ করে জানিয়েছেন একাধিক ক্যাম্পাসের জন্য টিচিং পদে অ্যাপ্লিকেশন করা যাবে কী যোগ্যতা থাকলে অ্যাপ্লিকেশন করা যাবে সেটা প্রথমে একটুখানি বলে দেওয়ার চেষ্টা করি দেখুন আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি সিএসবি এক্সাম দিয়ে আপনারা কোয়ালিফাই করে থাকেন যদি আপনারা সিএসবি কোয়ালিফাই করে নাও থাকেন তাও কিন্তু আপনারা এই নিয়োগে অংশ নিতে পারেন এর পাশাপাশি আপনাদের সি অথবা টেট কোয়ালিফাই করে থাকতে হবে এবং ইংলিশ মিডিয়াম স্কুলে কাজ করার কিন্তু প্রফিসিয়েন্সি থাকতে হবে বা টিচিং দেওয়ার প্রফিসিয়েন্সি থাকতে হবে এর পাশাপাশি যদি কম্পিউটারের নলেজ থাকে তাহলে আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে আর অ্যাপ্লিকেশন করলেই যে আপনারা ইন্টারভিউতে কল পাবেন এমনটি কিন্তু নাও হতে পারে বলা হয়েছে শর্টলিস্টেড বা যোগ্য ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউতে কল করা হবে কোন কোন পদে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে সেটা একটু বলে দেওয়ার চেষ্টা করি এই পদটি কিন্তু রেগুলার পদ প্রথমেই এটা কিন্তু আমি আপনাদেরকে স্মরণে রাখতে বলবো যাই হোক এপিএস ব্যারাকপুরের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আলাদাভাবে এই বিজ্ঞপ্তির মধ্যেও কিন্তু বলে দেওয়া হয়েছে পিজিটি হিন্দি পদে অ্যাপ্লিকেশান করা যাবে এপিএস কলকাতা ইনস্টিটিউটে রিক্রুটমেন্ট করা হচ্ছে পিজিটি ফিজিক্স এবং বায়োটেকনোলজি বিষয়ে এপিএস পানাগড় ইনস্টিটিউটের তরফ থেকে বিজ্ঞপ্তি আলাদা করে প্রকাশ করেছে কিনা আমি জানি না তবে এই বিজ্ঞপ্তির মধ্যে পরিষ্কারভাবে বলা হচ্ছে পিজিটি পদে অ্যাপ্লিকেশন করা যাবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স সাইকোলজি ইকোনমিক্স এবং ফিজিক্যাল এডুকেশন পদে এছাড়া পিজিটি পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছে ম্যাথমেটিক্স সোশ্যাল স্টাডিজ সায়েন্স কম্পিউটার সায়েন্স ফিজিক্যাল এডুকেশন এবং কাউন্সিলের সহ স্পেশাল এডুকেটার পদে এর পাশাপাশি এপিএস পানাগরের জন্য পিআরটি পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে সমস্ত সাবজেক্টই কিন্তু পিআরটিতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এপিএস পানাগর ইনস্টিটিউটের জন্য যাদের টিচিং এক্সপিরিয়েন্স নেই তাদের বয়স হতে হবে কিন্তু চল্লিশ বছরের মধ্যে এবং হিসাবটা কষতে হবে পয়লা এপ্রিল দু হাজার চব্বিশের হিসাব অনুযায়ী আর যাদের টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে অর্থাৎ পাঁচ বছরের ন্যূনতম টিচিং এক্সপিরিয়েন্স যাদের থাকছে তারা কিন্তু সাতান্ন বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছেন আপনাদের অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কিন্তু টেন্থ জানুয়ারি নির্দিষ্ট স্কুলেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আপনাদের পাঠিয়ে দিতে হবে আপনাদের মধ্যে যাদের অনলাইন স্ক্রিনিং টেস্টের স্কোর কার্ড রয়েছে তারা যেমন এই নিয়োগে অংশ নিতে পারবেন আর যাদের অনলাইন স্ক্রিনিং টেস্ট পাশ করা নেই তারাও কিন্তু এই নিয়োগে অংশ নিতে পারবেন শর্ত সাপেক্ষে তবে দু বছরের মধ্যে আপনাদের কিন্তু এই অনলাইন স্ক্রিনিং টেস্টটা পাশ করে নিতে হবে ফর্টি পার্সেন্ট মার্কস সহ এর পাশাপাশি যারা এর আগে ভ্যালিড স্কোর কার্ড পেয়েছিলেন অথচ গ্র্যাজুয়েশানে অথবা মাস্টার ডিগ্রিতে নির্দিষ্ট যোগ্যতা আপনাদের নেই নম্বর সহ তারাও কিন্তু এই নিয়োগের শর্ত সাপেক্ষে অংশ নিতে পারবেন এর পাশাপাশি আপনাদেরকে অ্যাপ্লিকেশন করবার জন্য অফিসিয়াল ওয়েবসাইট দুটি ভিজিট করতে বলবো। আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে গুগল সেকশনে গিয়ে টাইপ করবেন ট্রিপল ডব্লু ডট এ ডাব্লু ইএস ইন্ডিয়া ডট কম অথবা ট্রিপল ডাব্লু ডট এপিএস পানাগর ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইট দুটি ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেবেন এবং নির্দিষ্ট ফর্ম্যাটের অ্যাপ্লিকেশান সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করে নিয়ে আপনাদের কিন্তু একশো টাকার একটি ডিম্যান্ড ড্রাফ যে কোনো ন্যাশনালাইজড ব্যাঙ্ক থেকে কেটে নিতে হবে কার অনুকূলে পাঠাতে হবে এবং পেবেল অ্যাড কী করতে হবে সেটাও ওয়েবসাইটে পরিষ্কারভাবে জানানো আছে সেইভাবে আপনারা রিমাইন্ডারটি কাটবেন এবং আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটিকে খুব ভালো করে ফিল করতে হবে তার সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টস সহ নির্দিষ্ট ইনস্টিটিউটে গিয়ে অথবা বাইপোস্টে কিন্তু অ্যাপ্লিকেশান নির্দিষ্ট ডেটের মধ্যে পাঠিয়ে দিতে হবে কোনো অবস্থাতেই মেল মারফত অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা পাঠাবেন না তাহলে অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্ট হয়ে যাবে একজন ক্যান্ডিডেটকে কিন্তু একটি ইনস্টিটিউটের জন্যই অ্যাপ্লিকেশান করতে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন জমা করার পর শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু শুরু হবে সেকেন্ড অথবা থার্ড উইক অফ ফেব্রুয়ারিতে আপনারা অ্যাপ্লিকেশান করবার আগে ইনস্টিটিউটের যে কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি রয়েছে এই কন্ট্যাক্ট নাম্বার বা ইমেল আইডিগুলোতেও একটু যোগাযোগ করে নিতে পারেন স্ক্রিনে চোখ রাখুন আমি একটু মেনশান করে দিচ্ছি দেখুন এপিএস ব্যারাকপুরের তরফ থেকে এই কন্ট্যাক্ট নাম্বার এবং এই ইমেল আইডিটি দেওয়া হয়েছে এপিএস কলকাতা ইনস্টিটিউটের তরফ থেকে এই কন্ট্যাক্ট নাম্বার এবং এই ইমেল আইডিটি তুলে ধরা হয়েছে এর পাশাপাশি এপিএস পাডাগড় ইনস্টিটিউটের তরফ থেকে এই কন্ট্যাক্ট নাম্বার এবং এই ইমেল আইডিটি তুলে ধরা হয়েছে আপনারা স্ক্রিনশট আকারে নিয়ে রাখতে পারেন সব ক্ষেত্রেই কিন্তু প্রিন্সিপালের অনুকূলে আপনাদেরকে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে এটা মাথায় রাখবেন তো এই ছিল আজকে ছোট্ট আপডেট আপডেটটি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলে নতুন থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট না মিস করবার জন্য চ্যানেলে অ্যাক্টিভ থাকবার অনুরোধ করছি আর আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে প্রতি মুহূর্তে নিয়োগ আপডেট সেখান থেকে পাবেন এর জন্য আপনারা ডেসক্রিপশন বক্সটা একটু চেক করুন সেখানে গ্রুপগুলো লিঙ্ক পেয়ে যাবেন ক্লিক করলে যুক্ত হতে পারবেন এর পাশাপাশি টেলিগ্রামের একটি পেড ভার্সান গ্রুপ রয়েছে যে গ্রুপটি আপনারা ইউজ করতে পারবেন নব্বই দিনের জন্য তিরিশ টাকার বিনিময় আপনার স্ক্রিনে দেওয়া এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন সরাসরি ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি দেখবার জন্য